এসেছি আজকে হাইবুলদার কাছে। ভালো ভালো কিছু পায়রা আছে, পায়রাগুলো দেখাবো। দেখুন প্রথম নটটি দেখাচ্ছি, দেখুন নটটি শক করে টাইম হবে। সিটিং আছে পায়রাটি, কালারটি দেখুন দাদা। ফুলসিয়া নটটি কতক্ষণ উড়বে দাদা? দু ঘন্টা, ঠিক নেই, আড়াই তিন ঘন্টা, তিন ঘন্টা, ঠিক নেই। মাদিটা দেখাচ্ছি দেখুন, জোয়াটা দেখুন, এটা মাদি, এটি নটটির মাদিরই দেখুন। এবার মাদিটিও সিটিং আছে দাদা গাছ, এই জোয়াটি উড়ে দু থেকে আড়াই ঘন্টা উড়ে জোয়াটি। জোয়াটিকে ছেড়ে দেখাচ্ছি দেখুন একবার, দেখুন জোয়াটা কেমন হয়েছে। নতুন জোড়া একটি কালপিটিয়ার সাথে শেয়ার জোড়া, নটটি দেখাচ্ছি দেখুন। নটটি চোখটি দেখুন একবার, মাদিটি দেখাচ্ছি দেখুন, এটি নর মাদিটি দেখাচ্ছি দেখুন। জোড়াটিকে ছেড়ে দেখাচ্ছি দেখুন একবার, মাদিটি দেখুন, মনের মতো মাদি, পেট ভরে খেয়েছে। দাদা কতক্ষণ দম করে ওই জোড়াটা? ওই আগের মতো দু আড়াই ঘন্টা। ক্যান্টি মাল আছে একদম। দেখুন একটি জোড়া নতুন, কিন্তু সবুজের সাথে সাবলার মাদি, নটটি শক্কর আছে দেখুন। দেখুন নটটি কস চক হতে পারে, বাড়ি ওড়ার লাইনে পায়রা, দাদার কাছে উড়ে পায়রাটি। এই দেখুন দেখুন এই কালারটি পায়রাটি, দাদা একটা পায়রা হারিয়ে গিয়েছিল, পায়রাটা আসছে দেখুন, তাই দাদা একটু চিন্তিত ছিল, পায়রাটি ফিরে চলে এসছে দাদার কাছে। সিঙ্গেলটি মাদি দেখুন, ম্যাডাসি হাইবুলদার, মনের মতো মাদি আছে। ক্যামেরাম্যানকে ভালো করে দেখাতে বলবো, সিটিং দাদার কাছে আছে, সিটিং পায়রা। আচ্ছা দম কত করে গো পায়রাটি? পাঁচ ছ ঘন্টা।
পাঁচ ছ ঘন্টা দাদার কাছে পার করে, পায়রা দেখেই বোঝা যাচ্ছে উড়ার পায়রা। এখন পায়রা উড়ছে, সেটি দাদার কাছে পায়রা উড়ে। এই পায়রাটির পাটি দেখুন একবার, কালারটি আবার দেখুন, ফিগারটা দেখাচ্ছি দেখুন একবার, কাছে ছেড়েছি ছেড়ে দেখাচ্ছি দেখুন। কমেন্টে জানাবেন কেমন লাগলো মাঝিটি। সেল নেই দাদার কাছে, দেখুন দাদার কাছে আরো অনেক পায়রা আছে, পরে সময় হলে আবার আসবো। কারণ দাদা ওই যে পায়রাটা চলে গেছিলো সেই পায়রাটা ফিরে এসেছে, পায়রাটিকে নামাতে হবে, দাদা সময় দিতে পারবে না, ওই জন্য আমরা এক্ষুনি চলে যাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওতে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট করে আমাদেরকে সচেতন করবেন।